আসসালামু আলাইকুম এভরিওয়ান। দর্শক, আমি জাবের ডেলি বাজার নিউজ থেকে আজকে আপনাদেরকে আবার নিয়ে আসছি ফলের বাজারে। তো আজকে দেখব ফলের বাজারে ফলের দাম আজকের দিনে কিরকম দাম আছে। তো মামা একটু জিজ্ঞেস করি, এই পেয়ারা কত করে কেজি? কেজি একদম মানে কত রাখতে পারবেন লাস্ট? 120 টাকায়। আচ্ছা, আর এই ড্রাগন ফল কত করে? এগুলা এটা কি ভিতরে লাল সাদা? আচ্ছা, আর এই বড়ই 120। আচ্ছা, এই কমলা কি ইন্ডিয়ান কমলা? এটা কত করে? 150 টাকা কেজি। আচ্ছা মামা একটু জিজ্ঞেস করি, আনার কত করে? 300 টাকা একদম। আচ্ছা, আর মালটা 200 টাকা। আচ্ছা, আর নাশপাতি 200 টাকা, 220। আচ্ছা একটু জিজ্ঞেস করি, এই কালো আঙ্গুর এগুলো কত করে? 300 টাকা। আচ্ছা মামা অনেক ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য। তো আবার একটু সামনের দিকে যাব আমরা। তো আমরা আরেকটা দোকানে আসছি, একটু দেখব ভাইয়া এখানে মানে বড়ইগুলোকে প্যাকেট করে বিক্রি করতেছে না ভাইয়া? এগুলো কত করে প্যাকেট মানে কেজি? এখানে এক প্যাকেটে কয় কেজি? মাপা নাই। আচ্ছা, যে যত মাইপা নিবে তত তাই? আচ্ছা না, একটু দেখলাম তো ভিন্ন ধরনের স্টাইল আর কি, মানে সব বাজারে তো যায় এইভাবে কেউ বিক্রি করে না। আমি মনে করছি যে এক প্যাকেটে হয়তো এক কেজি বা দেড় কেজি এরকম। আচ্ছা, এগুলো কত করে কেজি? 120 টাকা। আর কমলা 150 টাকা একদম। আচ্ছা, আর নাশপাতি 200 টাকা। আচ্ছা, মালটা 180 টাকা। দাম কি আগের মতোই আছে নাকি একটু গেছিল? হ্যাঁ, এটা আমরা জানি এখন কমছে। আচ্ছা, আনার কত করে? 280। আর গ্রিন আপেলটা 220। এইগুলো কি একদম সব? আচ্ছা, আর কালো আঙ্গুর 280 টাকা। আর সবুজটা? আচ্ছা, রমজান আসতেছে, রমজানের মাত্র আর এক মাস বাকি আছে। আমি একটু খেজুরের দামগুলো একটু দেখি, কারণ এখানে দেখতে পারতেছ অনেক খেজুর ভাইয়ার কাছে। একটু জানবো প্রথমে ভাইয়া, এই খেজুর কি এখন যেই দাম আছে রমজানে কি সেম দামই থাকবে? মনে হয় না, সম্ভাবনা খুবই কম, নাও বাড়তে পারে। আচ্ছা, একই রেটেই থাকে, ডিফারেন্স হয়? হ্যাঁ, তা ঠিক, একটু বেশি হয়। আচ্ছা, আচ্ছা একটু জিজ্ঞেস করি, এটা কি খেজুর? দাবাস। এটা কত করে কেজি? 220 টাকা। আর এটা আজোয়া। আজোয়া কত করে? সেটা আমরা জানি কোয়ালিটির উপরে, বাট এটা কত? এটা 500 টাকা। আচ্ছা, আর এটা কি খেজুর? তিনশিয়ার দালালা খেজুর। এইগুলো কত করে? 400 টাকা। আর এটা তো মনে হয় মারিয়াম নাকি? কলমি মরিয়াম, কলমি মরিয়াম। এটা কত করে? 400 টাকা। আচ্ছা, আর এটা 500। আর এটা কি শুকনা খেজুর? সোককালি। এটা কত করে? 500 টাকা। আচ্ছা ভাইয়া অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর একটু সামনের দিকে যাই, দেখতে পারতেছেন রমজান উপলক্ষে, রমজানের বাকি আছে মাত্র আর এক মাস, খেজুরের সমাহার। আচ্ছা কাকা একটু কথা বলবো আপনার সাথে, এক মিনিট। রমজান তো আর মাত্র এক মাস বাকি আছে, তো খেজুর তো মাশাআল্লাহ আপনি অনেক খেজুর উঠাইছেন, তো একটু জানতে চাই প্রথমে এইটা দাম কত এই খেজুরের? ৩২০ টাকা। আচ্ছা, রমজান আসতে কি 5-10 টাকা বাড়বে না আরো বেশি বাড়বে? আচ্ছা, তারপরে রমজানের আগে আমরা আরো ভিডিও করবো আপনাদের জানাবো ইনশাল্লাহ নাকি? আচ্ছা, এইগুলো এইটা কি খেজুর? আজোয়া দেখতে পাচ্ছি লেখা, ওইটা কত করে? 550। পাশের টাও কি আজোয়া? কালমি মরিয়াম। এটা কত করে? 450 টাকা। আচ্ছা, একটু জিজ্ঞেস করি, এই যে লাল আঙ্গুর এগুলো কত করে? লাল আঙ্গুর এখন বর্তমানে চলছে 350। 350 টাকা। আর কালো আঙ্গুর? কালো আঙ্গুর 280 টাকা। ২৮০ টাকা। আচ্ছা,
আরেকটা জিনিস খালি একটু দেখবো, মালটার দামটা কত? মালটা কিছুটা আগে দাম অনেক বেশি ছিল, এখন বর্তমানে দাম কম আছে, এখন বর্তমানে 180 টাকা। 180 টাকা। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকা আপনাকে। আমরা আরেকটু ভাইয়ার একটা দোকানে দেখবো। আসসালামু আলাইকুম ভাইয়া। তো এই যে এটা কি ভাইয়া ভিতরে লাল না সাদা? সাদা। এটা 400 টাকা কেজি। আচ্ছা, আর এটা একটু ডিফারেন্ট ফল দেখতেছি, এটার নাম কি? পিয়াস ফল। এগুলো কত করে? 300 টাকা। আচ্ছা ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। তো আমি আপনাদেরকে আজকে মানে ফলের বাজার থেকে ফলের দাম জানানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ রমজানের আগে আরও ভিডিও দিব, তখন আরও ফলের দাম আপনারা জানতে পারবেন। সেই পর্যন্ত সবার সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।